হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিজিটাল বাংলায় আবার আপনাদের স্বাগতম। আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি। আজকেও তেমনি নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা প্রত্যেকেই টিকটক ব্যবহার করি আর টিকটকে ইদানিং অনেক সমস্যায় পড়ি, কারণ টিকটকে দেখি আমরা আমাদের অ্যাকাউন্টগুলো অনেক সময় হ্যাক হয়ে যায়। আমরা জানি না আসলে কে হ্যাক করছে এবং কীভাবে হ্যাক করছে এবং কীভাবে এটা ডিলিট করব। তো আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে বলেছিলাম যে হ্যাক হলে কীভাবে বুঝবেন এবং কীভাবে ডিলিট করবেন। তো অনেকে আমাকে কমেন্টস করছে, ভাইয়া আপনি যে ভিডিওটা দিছেন আমি বুঝতে পারতেছি না কীভাবে ডিলিট করবো, আমি ডিলিট করতেছি ডিলিট হইতেছে না। তো আমি আপনাদের আজকে দেখাবো আপনারা কীভাবে আসলে টিকটকের, যদি আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে থাকে তাহলে আপনি কীভাবে আপনার টিকটকের অ্যাকাউন্টটা সাইড করে নেবেন, কীভাবে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে আর সেটা কীভাবে ডিলিট করে দেবেন, আমি সরাসরি আপনাদের আমার স্ক্রিন থেকে দেখায় দেবো। তো বন্ধু, কথা না বাড়িয়ে চলেন আমি আমার স্ক্রিন থেকে আপনাদের দেখাই দিতেছি আপনারা কীভাবে টিকটকের অ্যাকাউন্টটা হ্যাক হলে তা ডিলিট করবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। আর যারা অলরেডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধু চলেন কথা না বাড়িয়ে আমার স্ক্রিনে চলে যাই। তো দেখেন বন্ধু, আমি আমার স্ক্রিনে চলে আসছি। তো আপনাকে কী করতে হবে, সর্বপ্রথম আপনার টিকটক অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে। তো টিকটক অ্যাকাউন্ট ওপেন করে নেওয়ার পরে টিকটকের ইন্টারফেসটা কিন্তু আপনাদের সামনে এরকমভাবে শো করবে। তো আপনি কী করবেন, টিকটকের ইন্টারফেসটা যখন এইভাবে শো করবে তো আপনাকে আপনার প্রোফাইল আইকনটাই সিলেক্ট করে নিতে হবে। আপনি আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন, এই কর্নারে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন আছে এই কর্নারে। তো আপনাকে এই প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল আইকন। তো আমি দেখেন প্রোফাইল আইকনে ক্লিক করব। প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে আপনাদের ইন্টারফেসটা এরকমভাবে শো করবে। তো আপনাদের সামনে এরকমভাবে ইন্টারফেসটা শো করার পর আপনি কী করবেন, তো দেখতে পাচ্ছেন আমার ইন্টারফেসে কিছুই নাই, কোনো ভিডিও নাই। আপনাদের যদি থাকে সেটাও কিন্তু এখানে শো করবে। আমার ইন্টারফেসটার নামটা কিন্তু দেওয়া নাই, সেজন্য নামটাও শো করে নাই। আপনারা কী করবেন, এখান থেকে আপনাদের টিকটকের অ্যাকাউন্টটা যাচাই করার জন্য আপনাকে এই থ্রি ডট আইকনটা দেখতে পাচ্ছেন এই কর্নারে, থ্রি ডট আইকনে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে দেখেন তিনটে অপশন দেওয়া হয়েছে, ক্রিয়েটর টুলস, মাই কিউআর কোড, সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো আপনাকে কী করতে হবে, এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে, যেহেতু আপনি আপনার ডিভাইসটা চেক করতে চান, অ্যাকাউন্টটা সই করতে চান, সেজন্য আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। তো আমি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলাম। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনাকে কী করতে হবে, এখানে কিন্তু অনেকগুলো সেটিং আপনি পাবেন। তো আপনি শুধু এখানে কী করবেন, আপনার অ্যাকাউন্টটা চেক করে নেবেন যে আপনার অ্যাকাউন্টটা আসলে হ্যাক হয়েছে কি না। তো অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কি না সেটা চেক করার জন্য এই যে সিকিউরিটি অপশনটা দেখতে পাচ্ছেন, আপনি তিন নম্বরে একটা সিকিউরিটি অপশন দেখতে পাচ্ছেন, তিন নম্বর দেখেন এখানে সিকিউরিটি লেখা আছে। তো আপনি এই সিকিউরিটি অপশনে ক্লিক করে দেবেন। সিকিউরিটি অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন, নতুন একটা পেজ ওপেন হবে আপনাদের সামনে। তো এখানে তিনটা চারটা অপশন পাবেন। তো তিনটা চারটা অপশনে আপনি কী করবেন, দুই নম্বরে দেখেন লেখা আছে ম্যানেজ ডিভাইস বলে একটা অপশন। তো আপনাকে যেহেতু আপনার ডিভাইসটার মধ্যে বা আপনার যে সফটওয়্যারটা আছে টিকটকে, সেই সফটওয়্যারটা অন্য কোন ডিভাইসের মধ্যে ওপেন আছে আপনার অ্যাকাউন্টটা, সেটা কিন্তু আপনাকে চেক করতে হবে। চেক করলে কিন্তু আপনি ধরতে পারবেন যে কে আপনার অ্যাকাউন্টটা হ্যাক করছে, কে আপনার টিকটকটা আউটে চালাইতেছে, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। তো বন্ধু, এখানে ম্যানেজ ডিভাইসে ক্লিক করবেন। ম্যানেজ ডিভাইসে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে আপনার অ্যাকাউন্টের নাম ডিভাইসটা শো করানো হবে। তো দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো দেখেন এখানে লেখা আছে উপরে ম্যানেজ ডিভাইস, তার নিচে লেখা আছে হোয়ার ইউ টু লগ ইন, তো আপনি কোথা থেকে লগ ইন করছেন, পুরো ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া থাকবে। দেখেন এখানে দেওয়া আছে কারেন্ট ডিটেলস। তো এখানে দেখেন লেখা আছে ভিভো, ডিভাইসটার নাম দেওয়া আছে ভিভো 1991। তো এখানে কিন্তু আমার যে ডিভাইসটা আছে, আমার যে মোবাইলটা দিয়ে আমি অ্যাপয়েন্ট করছি সেটা কিন্তু আমার ভিভো মোবাইল। তো আমার আরেকটা মোবাইল দিয়ে এই সেম অ্যাকাউন্ট আমি ওপেন করে রাখছি। তো এখানে দেখেন লেখা আছে ভিভো 27। তো এটা কিন্তু আমার আরেকটা মোবাইলে আমার অ্যাকাউন্টটা ওপেন করে রাখছি আপনাদের শুধু দেখানোর জন্য। তো এখানে দেখেন লেখা আছে লগ ইন উইথ ভেরিফিকেশন কোড। তো লগ ইন দুটোটাই কিন্তু কোড দেওয়া আছে। তো কোডটা কিন্তু তারা যে কোনোভাবে নিয়ে নিছে বা যে কোনোভাবে নিয়ে নেয়, যারা হ্যাক করে তারা কিন্তু আপনার মোবাইল থেকে কোডটা নিয়ে নেয়। কোডটা না নিলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা হ্যাক করতে পারবে না। আর আপনি যদি কারোর সাথে কোড শেয়ার না করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কখনোই হ্যাক হবে না। তো হ্যাক হওয়ার পর আপনি কী করবেন, এখানে ম্যানেজ ডিভাইসে আসার পর আপনি এখানে দুইটা অথবা তিনটা অপশন পেয়ে যাবেন যদি আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে থাকে। তো আপনার যে ডিভাইসটা আছে সেই ডিভাইসটা বাদ দিয়ে, যেহেতু আমার এই ডিভাইসটা, তো আমি এই ডিভাইসটা বাদ দিয়ে আমার নিচে আর একটা ডিভাইস আছে টিকটক অ্যাপসে, তো এই ডিভাইসটা আমি আমার অন্য একটা ডিভাইসে খুলে রাখছি। তো এইখান থেকে আমি এটা ডিলিট করে দেবো, কারণ ওই মোবাইলটা থেকে যদি ডিলিট করতে হয় তাহলে আমাকে এইখান থেকে ডিলিট করে দিতে হবে।
তো এখানে দেখেন ডিলিট বলে একটা মার্ক দেওয়া আছে এই কর্নার আপনারা দেখতে পাচ্ছেন বক্সের মতো। তো এই বক্সে যদি আমি ক্লিক করি আমার এই অ্যাকাউন্টটা কিন্তু ডিভাইস ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তো এই অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাওয়ার পরে কিন্তু পরবর্তী যদি আবার অ্যাকাউন্টটা খুলতে চায় তাহলে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে। যে খুলতে চাইবে আপনার অ্যাকাউন্টটা হ্যাক করতে চাইবে তাহলে কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে তারপরে এই অ্যাকাউন্টটা তার মোবাইলে অন করতে হবে। তো অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই আমি যে ডিলিট করে দিছি আবার কি সে আমার অ্যাকাউন্টটা পাবে কি না? পাবে, যদি আপনি আপনার আবার যে নতুন কোডটা আসবে টিকটক কোম্পানি থেকে ওই কোডটা যদি তার সঙ্গে শেয়ার করেন তাহলে কিন্তু সে আপনার এই অ্যাকাউন্টটা তার মোবাইলে ওপেন করতে পারবে। তো সেই জন্য আমি বলি আপনাদের মেসেজ কোনো কোড কার সঙ্গে শেয়ার করবেন না, তাহলে কিন্তু আপনাদের হ্যাক হওয়ার চান্সটা থাকবে না। তো বন্ধু দেখেন আমি এখান থেকে এই অ্যাকাউন্টটা ডিলিট করে আপনাদের দেখাই দেবো কীভাবে ডিলিট করবেন। তো এই ডিলিট অপশনে আপনাকে ক্লিক করতে হবে, ডিলিট অপশনে ক্লিক করব। ডিলিট অপশনে ক্লিক করার পর এখানে দেখেন রিমুভ ভিভো 27 উইল লগ ইট আউট টু ডিভাইস। তো এখানে আমি রিমুভ অপশন পাইছি, রিমুভ অপশন যদি আমি ক্লিক করি এটা কিন্তু কোম্পানি আমাকে ডিলিট করে দেবে টিকটক থেকে। তো দেখেন এটা আমি রিমুভ এখন করবো না, সেজন্য আপনাদের সামনে আমি এটা শুধু দেখানোর জন্য আমি ওপেন করে দেখাইলাম। তো বন্ধু এইভাবে কিন্তু আপনারা আপনার টিকটক অ্যাকাউন্টটা সই করে নিতে পারবেন, আর এইভাবে কিন্তু আপনারা অ্যালার্ট থাকতে পারবেন যে আপনাদের টিকটক অ্যাকাউন্টটা কোথেকে ডিলিট করবেন হয়েছে কি না। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর যদি কোনো সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত টিকটক সম্পর্কে ভিডিও আপলোড হয়, যদি কোনো সমস্যা থাকে টিকটকের কমেন্টস বা টিকটক সম্পর্কে যে কোনো প্রবলেমের জন্য আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমরা আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন। Never miss an update from Tips Official.